ব্যবসায়িক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়ায় আওয়ামী লীগ নেতা আলহাজ গোলাম হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত। আওয়ামী লীগ নেতা এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মোহাম্মদ গোলাম হোসেনের উদ্যোগে কচুয়া পৌরসভায় ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 9 এপ্রিল শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে কচুয়া পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য ও কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুজ্জাবার বাহার, কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর তাজুল ইসলাম রাজু, কাউন্সিলর কামাল হোসেন অন্তর, আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী জহিরুল আলম টগর, জাহাঙ্গীর আলম, লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, কচুয়া বাজার পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক মনির প্রধান, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেল, ছাত্রলীগ নেতা আহসান হাবিব সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থক বৃন্দ। আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন এসআর মসজিদের খতিব মাওলানা মকবুল হোসেন। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।